दरबार शरीफ टीवी अल्लाह पाक रब्बुल इज्जत जदि एकबार आमादेर हिसाब निकाश नेन ताहले आमरा सबाई धरा पड़े जाब बाबा आमी होयतो मने करुन नामाजेर कथा मने करछि आमी नामाज पड़े जान्नाते जाब काल हाशरेर माठे आल्लाह पाकेर काछे सब हिसाब लागबे जदि आल्लाह पाक शुधु हकेर कथा बले हुकुकुल इबाद आर हुकुकुल्लाह एकल आल्लाहर हक एकल आल्लाह सृष्टिर हक बाबा आमार सृष्टिर हक जदि जाय आल्लाहर हक नामाज पड़िनि आल्लाह माफ करे दिते पारे जकात देनी माफ करे दिते पारें हज करेनी माफ करे दिते पारें रोजा रखेनी माफ करे दिते पारें कारण अल्लाह होलेन गफुरुर रहीम अल्लाहर हक हुकुकुल्लाह अल्लाहर हक अल्लाह माफ करे दिते पारें तार बंदा बंदीके किंतु हुकुकुल इबाद अल्लाह सृष्टिर हक बाप मायेर हक सन्तानेर हक बीबीर हक पड़ोशीर हक आत्मीयर हक अब्बा मा तोमार बाड़ी गरु पोषो तुमि गरु पोषो तुम्हार गरुते दूध दे एखन तुमी जखन दूध दुईते लागो टेने टेने सब दूध गुलो तुमी तुचे लाओ तुम्हार ओई गरुर बाच्चाटा जखन तुमी लास्टे छेड़े दाओ संगे संगे ओई गरुर पाटे जाइया ओई गरुटा जखन मुख लागिए दे अब्बा आमार बा ओई गरुर बाच्चाटा जखन दूध पाए नाओ तखन मायेर पाट टेने धरे माथा दिए गुतो दे मा पा उचो करे ले आर बद्दुआ करे अल्लाह এমন মালিকের অধীনে আমারে করেছো আমার বাচ্চাটার জন্য দুধ রাখিনি আল্লাহ কিয়ামতের দিন আমি ছাড়ব না দুধ দুইয়ে লেওয়ার পর এই ওই শুধু গরুর বাছুরটা যদি একবার যখন মাথা দিয়ে গুতো দেয় না তো অনেক সময় পা উঁচু আর খেতে দেয় না জ্বালা করে ওর কষ্ট হয় তুমি সব দুইয়ে লিয়েছো তার বাচ্চাকে খেতে দাওনি হিসাব দিতে হবে না বন্ধুরে আমার তুমি যখন মাছ খাচ্ছ বাবা ওই মাছটা তুমি দস্তরখানা বিছাইয়া শুকনো জায়গা একটা পাত্রতে রাখবে কিন্তু বাবা তুমি খেতে বসেছো এমন পাত্রতে হাত ধুইছো বাবা ওই পাত্রে পানি মাছ খেয়ে তুমি কাটাগুলো পানিতে রেখে দিয়েছো বাবা হাড্ডিগুলো তুমি পানিতে রেখে দিয়েছো হে বাপ তুমি একজন আল্লাহর বান্দা মানুষ তোমাকে যদি পানিতে ডুবিয়ে কোনো খাবার দেওয়া হয় তার স্বাদ পাওয়া যাবে কাটাগুলো হলো বিড়ালের হক হাড্ডিগুলো হলো ওই কুত্তাগুলোর হক তুমি কি করলে পানিতে ডুবিয়ে ওই হাড্ডিগুলো দিলে ওই কাটাগুলো দিলে এ আল্লাহর বান্দা বান্দি ওই বিড়ালটা আল্লাহর দ্বারে ফরিয়াদ করে বলবেন আল্লাহ তুমি আমাদেরকে মানুষের অধীন বানিয়েছো গো আল্লাহ কিন্তু তোমার বান্দা তোমার বান্দি আমাদের হকগুলো কেউ ঠিকভাবে খেতে দিল না আমরা সারা দিন খেতে পাইনি আমরা সারা দিন খেতে পাইনি আমরা এই দুপুর বেলাতে একটু খাবার এসেছি খেতে ওরা কাটা খেয়েছে কাটা তো ওদের খাবার হক নয় ওই কাটা তো আমাদের হক কিন্তু পানিতে ডুবিয়ে দিয়েছে সামান্য কাটা পানিতে ডুবিয়ে দিলে পরে যদি হিসাব দিতে হয় হে আল্লাহর বান্দা জান্নাতে যাবে কেমনে জান্নাত জানো মামুর বাড়ি যাবে হাসর মাঠে জান্নাত পেতে গেলে আমার রসুলের সাফায়াত ছাড়া হবে কারণ কি বাবা আল্লাহ পুলিশ যাকে আটক করবেন আল্লাহ ঘোষণা দিবেন জাহান্নামী আহা আমার আপনার নবী ওই হাসর মাঠে আর তিস্তিত থাকবেন না আমার নবী পাগলের মতো একবার পুলসিরাতের কাছে লাফ মেরে যাবেন একবার মিজানের পাল্লার কাছে লাফ মেরে যাবেন একবার জাহান্নামের গেটের কাছে নবী আমার লাফ মেরে যাবেন পাগলের মতো ছুটে বেড়াবেন কারণ সারা জীবন জুম্মা উম্মতি বলে নবী আমার কেঁদেছেন আজ হাসরের মাটি সব উম্মতগুলোকে এক জায়গায় পেয়েছেন আমার নবী পাগলের মতো ছুটে ছুটে তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন হে বাবা জিনা আমার কিতাবের মধ্যে আসতেছি ফেরেশতারাও একজনের হাতে আগুনের বড়ি দিয়েছেন আর এই আগুনের বড়িতে ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছেন আব্বা আমার তার মাথার মগজগুলো
কেন গলে গলে পড়ে যায় এমন করে চিৎকার মারতেছে বাবা আর ফেরেশতাগণ তাকে টেনে 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 নিয়ে যেতেছে আমার দয়াল নবী আগিয়ে যায় ফেরেশতারা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমার নবী বলেন ফেরেশতারা একবার কইবেনি আমারে একবার বলবেনি আমাকে এই ব্যক্তি কোন নবীর উম্মত ছিল সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন হুজুর ইনি হলেন আপনার উম্মত আল্লাহ 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 নবী আমার শহীদে পারেন না এই ফেরেশতারা কি কথা শুনাইলে আমারে কাইয়া কলমি জানের পাল্লায় আমি নবী স্বয়ং চোখে দেখব তার নেকি বেশি না বদি বেশি যদি তার বদি বেশি হয় তাও একটা পথ নেকি বেশি হয় তাও একটা পথ আমার নবী বলেন চুল পরিমাণ লইয়া যাইবে না আগে মিজানে লইয়া চলো ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি অর্ডার করেছেন এই হাসর মাটি কারো তো হুকুম চলবে না এখানে তো আপনি রব আপনার হুকুম চলবে আমার আল্লাহ বলেন ফেরেশতারা তুমি বোঝ তোমরা বোঝনি আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ পাক জাহান্নামীকে যদি বলি জাহান্নামে যা চলে যাবে আমি যদি জান্নাতীকে বলি জান্নাতে যা বাধা দেওয়ার কেউ নাই তবে এই হাসর মাঠে আমি আমার নবীর যে কত পাওয়ার দিছি আমি আমার নবীর যে কত ক্ষমতাবান বানিয়েছি আমি আমার নবীকে যে কত দয়ালু বানিয়েছি এটাই বোঝানোর জন্য আজ হাসর মাঠ কায়েম করেছি আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি লইয়া যাও লইয়া যাও কোথায় লিয়ে যাবেন কোথায় লিয়ে যাবেন মিজানের কাছে সুবহানাল্লাহ বলে নবী রাজি তো আল্লাহ রাজি নবী পাইলে নবী মানলে আল্লাহ মানা হয় আর আল্লাহ মানলে নবী মানা তাই আল্লাহ নিজে বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আল্লাহ যে নবীর পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো চিৎকার মেরে কর মিজানের পাল্লার কাছে আবার ফিরাইয়া লইয়া দাও হইলে বন্ধু মিজানের পাল্লার কাছে যখন লইয়া যায় নেকি বদি ওজন হচ্ছে বাবা ওজন কমতে কমতে দেখা যায় নেকি একেবারে নাই গুনাহর পাল্লা ভারী হয়ে গেছে আমার দরুদি নবী আহা আমার দরুদি নবীজি একখানা কাগজ লিখে নেকির পাল্লাতে ছেড়ে দিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ঝুঁকে গিয়েছে গুনাহের পাল্লা ওসব হয়ে গেছে মানে এক সেকেন্ডের মধ্যে জাহান্নামী জান্নাতি হয়ে গেছে ফেরেশতারা বলেন আল্লাহ গো আপনার আগে কথা বলার কেউ নাই তাই তো সুন্নিরা বলে আল্লাহ যদি ধরে তাকে ছুটাবে নবী আর নবী যদি ধরে কেউ ছুটাতে আসবে না কারণ আল্লাহ বলেন আমার নবী রাজি তো আমি রাজি জান্নাতি হবে তারা নবীওয়ালা হবে যারা ঠিক কিনা কর বন্ধুরে আমার কিছু বলো না আমি আল্লাহ তা আগেই স্বীকৃতি দিয়েছি আমার বন্ধু যাতে রাজি হবে আমি আল্লাহ তাতে রাজি হব আজকে আমার নবীর শাফায়াতের আমি শাফাতে কুবরা আমার হাবিবের হাতে দিয়েছি যত সময় আমার নবী রাজি না হবে আমি আল্লাহ সবকে জান্নাতি বানাতেই থাকব সেই নবী তোমার বড় ভাই ওই নবী দরুদ পড়লে গাদাল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করতে গেলে গাজালা করে সুমু দিলে গাজালা করে বুঝে নিতে হবে আসলে যার প্রেম আছে সে হিংসা করে না আর যে হিংসা করে তার প্রেম থাকতে পারে বেশি টিপতে হয় না গো বাবা
মায়েরা যেমন অল্প হাড়ির ভাত টিপে দু চার টিটিয়ে বুঝতে পারে এক হাড়ি ভাত হয়ে গেছে, তা আমরা দুশ্মন আর প্রেমিক অল্প টিপে বুঝেলি প্রেম কোথায় আছে আর দুশ্মনি কোথায় আছে, ঠিক কি না? আমার কথা ভাল লাগবে না অনেকে, কারণ আমি কারো মুখ দেখি কথা কই নে জি, আমি জানি যে আপনারা আমার ডাকবেন না, কোনো চিন্তা নেই বাবা, কিছু ব্যাপার না, কারণ ये सर काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। हे बाबा আমরা তো ওই কারবালার মাটি থেকে জোশ পেয়েছি, জোরে বলুন। ইজিদ বলেছিল, সেনা সৈন্যরা বলেছিল, ইবনে সাদ বলেছিল, শিমার বলেছিল, আই হোসাইন আমাদের দিকে এসো, টাকা আছে, পয়সা আছে, সব আছে, জীবনে বেঁচে যাবে, সব দেব তোমায়, শুধু তুমি একবার আমাদের কাছে এসো। তখন ইমাম পাক বলেছিলেন, না, বাতিল ফাসিক কখনো ইসলামের নেতা হতে পারে না, ইসলামের নেতা সেই হবে যে আমার নানুর গোলাম হবে। জোরে কর, ওরা কি গোলাম ছিল না? ওরা এরকম গোলাম ছিল, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আযান দেয় নবীর নাম, সেই নবী হুসাইন পাকের খাতিরে নিজের বেটা কুরবানি দিয়েছেন, নিজে নামাজে সেজদা লম্বা করে দিয়েছেন, সেই হুসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে, আবার সেই নবীর নামে আযান দিচ্ছে, তাহলে এরা কি রকম মুসলমান বুঝলে? চিনতে বাকি থাকে? এই বড় জুব্বা গায়ে দিলি হুজুর হয়ে গেল না, চিনে লও এখনো সময় আছে, তারপরেও যদি তুমি না বোঝো আমার কিচ্ছু করার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকের, আমি বুঝাতে চাচ্ছি এক কথাই, আপনি যদি প্রেম করেন তো প্রেমিকের মতো হন, আপনার আচারে ব্যবহারে উদাহরণে, এবাদাতে চলাতে বলাতে ওঠাতে বসাতে, এবাদাত বান্দাগিতে বোঝা যাবে এই ব্যক্তি চিটিং বাজ নয়, সত্যি আল্লাহওয়ালা, সত্য নবীওয়ালা, ঠিক কি না? স্বামী চলে গেছে, জাইনাব ছুটে গিয়ে, ও ভাই যান, আমাদের এই ভাই পোটা জিব্বা বেরিয়ে এসেছে, এই বাচ্চাটা নিয়ে যা, তারা যারা যুদ্ধ করতে এসেছে তারা সব মুসলমান, কারো বাপ কারো সন্তান, কেউ চাচা হবে, কেউ বাপ হবে, কেউ ভাই বউ হবে, তাদের ঘরে ছোট বাচ্চা আছে, ওদেরকে যদি বলা হয় ছোট বাচ্চাকে একটু পানি দাও, ওদের মায়া লাগবে হয়তো পানি দেবে, তারা জানবে এই বাচ্চাটা পানি পান করার পর আবার উঠে তলোয়ার ধরবে না, হয়তো তারা পানি দিয়ে দেবে, আপনি একটু যান একটু যাতে পানি দিয়ে দেয়। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাসের বালক আলী আসগারকে সাথে করে নিয়ে গেছে, বাবা সাথে করে নিয়ে আওয়াজ দিচ্ছে, রে ইয়াজিদের সেনা, আজ যদি তোমরা আমাকে একটু পানি দাও, হাশরের মাঠে আমি আমার নানুর কাছ থেকে কাউসারের জাম পিলিয়ে দেব। কিসের বিনিময়ে? শুধু এই বাচ্চাটার গলায় যদি পানি দাও একটু, আমার হাতে দিতে হবে না, তোমরা তোমাদের হাতে করে এর গালে একটু দাও, এর জিভটা বেরিয়ে এসেছে, ছোট বাচ্চা, আবার এ যদি পানি পান করে করার পরে কিন্তু তোমাদের বিরুদ্ধে উঠে তলোয়ার ধরবে না, তোমরা একটু দাও পানি দাও। শেষ উনি বললেন, যদি তোমরা পানি দাও বিনিময়ে আমি কি পান করাবো? হাউজে কাউসার, জোরে বলুন সুবহানাল্লাহ, হাউজে কাউসার যারা একবার পান করবে জীবনে আর পিপাসা লাগবে না, আরো জোরে বলেন,
আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি প্রদান করেছি কাউসার। কাকে? আমাদের নবীকে। বানানেওয়ালা মালিক আল্লাহ আর বণ্টনকারী মালিক রাসূলুল্লাহ। জোরে বলো ঠিক। জান্নাত বানানেওয়ালা মালিক আল্লাহ, জান্নাত বণ্টনকারী রাসূলুল্লাহ। নবী ধরে ধরে শুধু জান্নাতে ভরবেন, তা নবীওয়ালা হবে যারা, জান্নাতি হবে। এছাড়া কিছু না। সাফায়াতে কুবরা আমার নবীর হাতে, কেউ যখন কারো হবে না তখন সাহারা হবে আমাদের নবী। ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়া তো নবীর ভালোবাসা আগে দরকার আব্বা আমার, এজন্য আমি নবীর কথা বেশি বলি। আর সেই নবীর দোহাই দিয়ে ইমাম হোসাইন পাক বলছেন, আপনারা যদি একটু পানি দেন তাহলে আপনাদেরকে কাউসারের জাম পিলাবো, কারণ কাউসার কাউসারের মালিক আমার নাম। কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে। জোরে বলে, কাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে? হোসাইন পাকদের ঘরে। ঠিক কি না বলে? তারা কোরআন বুঝিনি, তুমি বেশি বুঝেছ। যাদের ঘরে অবতীর্ণ হলো তারা কোরআন বুঝলো না, আর 1400 বছর পরে এরা বলতে আমরা সব থেকে বেশি বুঝেছি, তার মানে কত বড় সিটিং বাজে বোঝা যায়। আব্বাজি আমার সোনা মানিক, ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির জন্য দরখাস্ত করলেন, কেউ পানি দেয় না বাবা, এমন সমাজে দেখা গেল একটা তীর ছাই ছাই করে উড়ে এসেছে বাবা, ওই আলী আসগারের গলাতে তীর বিঁধে গেছে, আর ওই তীরের মাথাটা যেন বগলের কাছে মাথাটা বেরিয়ে গেছে। একটু ঝটকা দি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে বাবা। ওই বাচ্চাটা কি আপনা ছোট বাচ্চা দেখবেন যদি কান্না করে মা কেঁদে ফেলে, বাচ্চা যদি হাসে মা তার হাসিতে হাসে, অনেক সময় যদি কোন বাচ্চার অসুখ বিসুখ হয় মা মায়ার চোটে বলে ফেলে, আল্লাহ গো আমার মনে মনে বড় আনন্দ হয়, মনে মনে বড় আনন্দ হয়, বাবাজি আমার ওই বাচ্চাটার জন্য সবাই আনন্দ করে, তাঁবুর মধ্যে যখন নিয়ে যাওয়া শাহাদাতের জাম পান করা অবস্থাতে নিয়ে গেছে, আরে নিষ্ঠুর তোরা আমার নানুর কলেমা, তোরা আমার নানুর কলেমা পড়িস, আমার নানুর নামে আজান দিস, আজানের ধ্বনি দিস, আর সেই নানুর বাগানের ছোট ফুলটাকে তোরা জীবিত রাখলি না, এত নিষ্ঠুর তোরা দুনিয়ায় বাবা। ইষ্ট না মানিকের হঠাৎ করে আলী আকবার পাশে এসেছে, হে আমার আব্বাজি আমি আপনার কাছে অনুরোধ করি আব্বা, আমি চাই সবাই শহীদ হয়, আমি একটু শহীদ হতে চাই, শহীদের জাম পান করতে চাই। হযরত হোসাইন পাক বলে, বেটা আলী আকবর চেহারাটা আমার নানুর চেহারার সঙ্গে মিল হয়ে গেছে, আমার নানু যেমন দেখতে ছিল চেহারাটা যেন তেমন হয়েছে বাবা, তুমি যদি কারবালায় শহীদ হয়ে যাও আমি হোসাইনের নানুর প্রতি ছবি জীবনের মতো মুছে যাবে বাবা, না 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 আমি হোসাইন আমার বেটা আলী আকবর তোকে যেতে দেব না বাবা, আমি আমার নানুর ছবি মুছে দিতে চাই দাও, আমি শহীদ হতে চাই কিন্তু তোমাকে মুছে দিতে চাই না, নানু আমার সব নানুর জন্য আমি ওই নানুর ছবি যেন থাকে দুনিয়ায়। বেটা আলী আকবর কাঁদে আর বলে, আব্বুজি সব কথা ভালো, হযরত ইমাম হোসাইন পাক বলেন আমি অর্ডার দিতে পারবো না, যাও তোমার ফুফু আম্মার কাছে, কারণ তোমার ফুফু আম্মা তোমাকে
কাছে রেখে লালন পালন করেছে তোমার ফুফু আম্মা যদি ইজাজত দেয় আমার তরফে বাধা থাকবে না আহা কি পরিস্থিতি তারা কারবালায় ইসলামটাকে বাঁচানোর জন্য নিজের গলা কাটানোর জন্য তারা বেকার আর হয়ে গেছে তাও তিন দিনের পিপাসা আর তোমরা আমরা কোথায় আছি একটু সালাম পড়ি ইয়া নবী কাছে আছে একটু কাছে আসুন তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তাম্মাম জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের গলা সালাত দর্দিগো ও গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিকদের সাথে ডেকে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ মদিনার পানে চাহি গজল গহিয়া দিও গো পর্দা উঠাইয়া দেখিব নয় ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনে বসোনা ওই মদিনা প্রাণের যত না ওই মদিনা দুঃখে শান্ত না প্রেমিকদের সুখে সালাম ইয়া হাবিব
আমাদের মিলাদ কসিদাই যতটি হরফ হয় বলাই ততটি সালাম আপনাই পঠাইলাম সোনার ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ বালাগাল উলা বিকামালিহি বালাগাল জোরে আজান কটায় হয়? চারটি। আমার কিসের জন্য আজান থেকে নামাজ পড়তে হবে? তোমরা নামাজ পড়বা না, কিছু মানে চিটিং বাজি ব্যবসা, আল্লাহ ভালোবাসে না, এমনি আল্লাহ দা জিনিস যে আজানের দুই এক কলি বলি, আজানের দুই এক কলি বলি এটা আলাদা জিনিস, কিন্তু পুরো আজান দিতে গেলে নামাজ পড়তে হবে, অক্তেশি যাচ্ছে। আর আজান শোনানো যায় যদি আজকে এরা ওয়াদা করে যে হুজুর আমরা এক অক্ত নামাজ কাজা করবো না, তাহলে ওরা ওরাম প্রেম করি আমার সঙ্গে লাভ নেই, এইটাই তো হবে। আর তোমরা ডাকবে না আমার, ডেকো না, আমি এরকম চাই নাই, ওরকম প্রেম। তুমি আমার কে হও? আমার বাপও যদি ভুল করে তা সে ভুল, আমি যদি ভুল করিতেছে ভুল, মাপ নাই। এখানে নাই তো টাল বাহানা করবা, বাবা কবরে গিয়ে কি করবা বাবা, এখানে নাই বাহানা দেবা সে বাহানা, তোমার কবরে তো বাবা আমি যাব না। কিন্তু আজ যে তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, তোমরা যে এখানে এসেছো, এই ফটো হচ্ছে না, ফটো হচ্ছে না আল্লাহর দরবারে, তো সেদিন কি বলবো? বলে আলেমেরা আমাদের বলিস আমরা শুনিনি, না বলবা কেউ বলিনি, কোনটা কি গো উপায়? সেদিন থাকবে না, এজন্য এখনো জড়ো হও, হয়ে ফিরে এসো, তবা করো, তোমার বিবি তোমার না, তোমার বাচ্চা তোমার নয়, তোমার মা বাপ তোমার নয়, তোমার অর্থ তোমার নয়, তোমার যদি কেউ থাকে সেটা হলো মদিনাওয়ালা। আমাদের যদি কেউ আপন থাকে তিনি কে? আপন আপন করো তুমি, আপন তোমার কে হই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি দেব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে বাঁচিয়ে রাখে। বাবা সেই নামাজ যদি আমরা পড়তে পারি, ইহ জগতের লাভ পর জগতেও লাভ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক নামাজি বানান। জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। বাবা নামাজ আমাদের জন্য কবরে, আজ যদি আমি নামাজ পড়ি আমাকে কবর আজাব থেকে আমাকে বাঁচানো হয় ইনশাআল্লাহ তাআলা। মেরি উলফত মদিনে সে ওহি নেই, মেরে আকা কা রোজা মদিনে মে হে,
मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दिन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। कार रोजा से আমাদের নবী পাকের রওজা, এই জন্য মদিনার সঙ্গে আমাদের এত উলফাত। সমস্ত দুনিয়ার মানুষ চায় আল্লাহ মদিনায় যদি যেতে পারতাম। আর অনেক ঘাতে ভাগা আছে, মক্কা কাবা তক করে বাড়িয়ে আছে, মদিনায় যেতে চায় না। বুঝলেন? হে বাবা, যাই হোক, এই যে আপনারা দেখছেন পাথর, পাথরে চুমু দিলে গোনা মাফ হয়, পাথরে চুমু দিলে গোনা মাফ হয়। হে বাবা, কি পাথর সে গোনা মাফ হয়? পাথর গোনা মাপ করার মালিক কথা কন। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কাবা কি সেজদার মালিক? কি কন, কাবা কি সেজদার মালিক? সেজদা কাকে দে কথা কন? আল্লাহকে। তাহলে আল্লাহ কি শুধু পশ্চিম দিকে আছে? তাই পূব দিকে দেন না কে? হ্যাঁ, বেশি হুজুর হয়ে গেছে এখন কারলাম। আল্লাহ আমরা সেজদা দেই সেজদার মালিককে, আল্লাহ তা আল্লাহ সব দিকে আছে না? পূব দিকে দেন না কেন? পশ্চিম দিকে দেন, দক্ষিণে দেন না, উত্তর দিকে দেন না, পশ্চিম দিকে দেন না কেন? কাবা আছে তাই। তাহলে কাবা কি আমরা কাবাকে সেজদা করি? তাহলে আল্লাহকে সেজদা করেন তো অন্যদিকে দেন না কেন? কাবা, যে কাবার কথা আপনি বলছেন, যাকে সেজদা দিচ্ছেন, ওটা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মস্থান। তার জন্মস্থান আলী। কাবা সেজদার মালিক না, সেজদার মালিক আলী। কি গো, তাহলে যে কাবায় আলী জন্ম নিয়েছেন সেই কাবার দিকে ফিরে আমার নবী বলেছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস কাবা, ওই দিকে আমরা নামাজ পড়ি, সবাই কাফেরেরা বলে ওটা নয়, কাবাটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন, নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী বলেছেন, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, তাই আমরা কাবার দিকে নামাজ পড়ি। কাবা সেজদার মালিক না, সেজদার মালিক আল্লাহ। জোরে বলে, যে নবীর জন্য কাবা পেলে, যে নবীর জন্য কোরআন পেলে, যে রসুলের খাতিরে নামাজ পেলে, রোজা পেলে, হজ পেলে, জাকাত পেলে, দুনিয়া পেলে, জীবন পেলে, সেই নবীর বিয়াদবি না করে এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেই নবীর পাগল হয়ে মসজিদের নামাজি হই, গোনা থেকে তওবা করি, যত কুপথ আছে সব ত্যাগ করে সৎ পথের পথিক বেনে যাই। ঠিক কিনা বলেন? আব্বা আমার এই জন্য নবী প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার না, কালো হয়েছে তো কি হয়েছে, মনটা নবীর প্রেমের আলো বানিয়ে নেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সবাই বলি আমিন। মার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হল কুরবানি, ও ফাতেমা জননী, শহীদ তরে ফেরাতি রে, বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী, মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, দিতে মা ফাতেমা বয়ে যায়
चोखे पानी ओ फातिमा जननी तुम्हार हुसैन बचाते दीन करबलाए होलो कुर्बानी ओ फातिमा जननी अल्लाहुम्मा ओ गो चाँद तुमी बोले दाओ आमार नबी जी को था जोरे बोलो नारे तकबीर आरो जोरे नारे रिसालत नारे तकबीर नारे रिसाला नारे गौस তুমি বলে দাও আমার محبت وعلى آله दरबार शरीफ टीवी।